Hello gossip lovers. Right now আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব এবার রোশান সিংকে ডিভোর্স দিতে মামলা করলেন শ্রাবন্তী। ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। So let's jump into the main video. শ্রাবন্তী এবং রোশান সিং কাগজে কলমে এখনো স্বামী স্ত্রী। যদিও প্রায় এক বছরের বেশি সময় ধরে এক ছাদের নিচে থাকছেন না তারা। তবে এবার লিখিতভাবে এই পার্টটি চুটিয়ে নিতে চান অভিনেত্রী শ্রাবন্তী। তাই এবার আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক সূত্র থেকে জানা যায়, তৃতীয় বিয়ে থেকে মুক্তি পেতে ভারতের আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন শ্রাবন্তী। এছাড়া মামলা শুনানি হবে 10 ডিসেম্বর। অন্যদিকে ডিভোর্সের মামলা করার পাশাপাশি রোশানের বিরুদ্ধে একাধিক অভিযোগও এনেছেন শ্রাবন্তী। আর সেই অভিযোগগুলো কি কি সে বিষয় নিয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে আপনারা সকলেই জানেন দুজনের মধ্যে ব্যক্তিগতভাবে কথা বন্ধ হলেও শ্রাবন্তী যখন রাজনৈতিক ইনিংস শুরু করেন তখন তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন রোশান সিং। সেখানে তিনি বলেছিলেন, আমি তো বিয়ে করিনি এক বছরের জন্য। এছাড়া আমার তো এমন ভাবনা নয় যে আমি বিয়ে করে ছেড়ে দিব। শ্রাবন্তী না বুঝুক আমাকে তো বুঝতে হবে। তবে এ কথাগুলো বলে কিন্তু রোশান সিং থেমেছিলেন না। এরপর তিনি শ্রাবন্তীর সঙ্গে একসঙ্গে আবারও সংসার শুরু করার জন্য আদালতে মামলা করেছিলেন শ্রাবন্তীর বিপরীতে। আর রোশান সিং এর করা সেই মামলার ভিত্তিতে আদালতের পক্ষ থেকে শ্রাবন্তীকে সম্মান পাঠানো হয়েছিল। তাতে বলা হয়েছিল তার বক্তব্য পেশ করার জন্য যেন শ্রাবন্তী আদালতে উপস্থিত থাকেন, কিন্তু শ্রাবন্তী আদালতে উপস্থিত হননি। সর্বশেষ বিবাহ বিচ্ছেদ নিয়ে নিজেই মামলা করেছেন শ্রাবন্তী। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার বিবাহ বিচ্ছেদের জন্য মামলা করেছেন শ্রাবন্তী। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।